হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওটি তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের সাথে ফিজিক্সের এমন কয়েকটি ইম্পর্টেন্ট ডেরিভেশন শেয়ার করব যেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় অনেকটাই কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। এবং আমাদের যে আজকের এই ভিডিও সেটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান। এখানে আমরা কতগুলো ডেরিভেশন এখানে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও কতগুলো ডেরিভেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ডেরিভেশনগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচণ্ডভাবে হেল্প হবে। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে ফিজিক্সের কোন কোন ইম্পর্টেন্ট ডেরিভেশনগুলো এই ক্ষেত্রে আমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। এই ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি যে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখান থেকে কিন্তু তোমরা এই রকম ভিডিও রেগুলারলি পেতে থাকবে। এবং আজকে আমি তোমাদের এই যে ডেরিভেশনগুলোর কথা বলছি সেই ডেরিভেশনগুলোর কিন্তু প্রত্যেকটি আমি তোমাদের ইউটিউবে করিয়েছি। তাহলে আজকে আমি তোমাদের যেরকম ডেরিভেশন কোনগুলো করতে হবে সেগুলো বলবো, সাথে সাথে কিন্তু আমি তোমাদের বইয়ে অর্থাৎ আমাদের যে ছায়া প্রকাশনীর বই আছে সেই বইয়ে এই ডেরিভেশনটি কোন পেজে পাবে সেটাও মেনশন করে দিচ্ছি। এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা প্রত্যেকটি যে ডেরিভেশন তাদের কিন্তু লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমাদের সেই ভিডিওগুলো দেখে শিখতে পারবে যে এই ডেরিভেশনগুলো আমরা কীভাবে করব। তাহলে চলো আমরা দেরি না করে ডেরিভেশনগুলো কী কী এক এক করে দেখে নিই। আমাদের ফার্স্টে আমরা কুলম্বের সূত্র যে অধ্যায়টি আছে সেখান থেকে ডেরিভেশনগুলো নিয়েছি। এখানে আমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। আমাদের যে তড়িৎ দ্বিমেরু থাকে তার যে অক্ষের ওপর, সেই অক্ষের ওপর যদি আমরা কোনো একটি বিন্দু নিই সেখানে আমাদের তড়িৎ প্রাবল্যের মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলা আছে। এটা আমাদের ছায়া প্রকাশনীর বইয়ে পেজ নাম্বার 40 তোমরা পেয়ে যাবে। নেক্সট আমাদের যে ডেরিভেশনটি আছে সেটা কি, সেটা হলো গাউসের সূত্রের সাহায্যে দীর্ঘ ঋজু সুষমভাবে আহিত তারের নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। অর্থাৎ আমাদের গাউসের যে সূত্র সেটা ইউজ করে একটি তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই বছরের পরীক্ষার জন্য। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা ছায়া প্রকাশনীর বইয়ে পেজ নাম্বার 49 পেয়ে যাব। আমাদের এই কুলম্বের সূত্র থেকে থার্ড যেই ইম্পর্ট্যান্ট আমাদের ডেরিভেশনটি আছে সেটা কি, সেটা হলো গাউসের সূত্রের সাহায্যে পরিবাহী পাতের নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। তাহলে এটা তোমরা কোথায় পাবে? এটা আমরা পাবো আমাদের ছায়া প্রকাশনীর বইয়ে পেজ নাম্বার 50। তাহলে এই তিনটে ডেরিভেশন যদি তোমরা এখান থেকে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। এবার আসছি আমরা আমাদের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ বিভব। তড়িৎ বিভব থেকে এখানে তোমাদের যে একটি ডেরিভেশন দেখতে হবে আমি এখানে একটাকে ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করেছি, তোমরা বাকিগুলো অল্প অল্প চাইলে দেখতে পারো। আমাদের যে ইম্পর্টেন্ট ডেরিভেশন এখান থেকে যেটা কিনা এই বছরের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হলো, দেখাও যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আমাদের দেখাতে হবে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এই যে ডেরিভেশনটি এটা কিন্তু এই বছরের পরীক্ষায় সত্যিই খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 106। তারপর আসছে আমাদের ধারক ও ধারকত্ব অধ্যায়। ধারক ও ধারকত্ব অধ্যায় থেকে আমি এখানে তোমাদের দুটো ডেরিভেশন সম্পর্কে বলছি। ফার্স্ট কি, ফার্স্ট হলো আমাদের ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করো। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো পেজ নাম্বার 136। এবং নেক্সট আমাদের যে ডেরিভেশনটি আছে সেটা কি, সেটা হলো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করো। এখানে তোমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করা সেটা অবশ্যই পড়বে, এবং সাথে সাথে তোমরা পড়বে যে এই যে আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সেটা কী কী বিষয়ের উপর নির্ভর করে। এবং এটা নিয়ে আমি রিসেন্টলি একটি ভিডিও বানিয়েছিলাম যার লিঙ্ক আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারো। এই ডেরিভেশনটি আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো পেজ নাম্বার 143। এরপর নেক্সট আসছি আমরা ওহমের সূত্র অধ্যায়। ওহমের সূত্র অধ্যায় থেকে আমরা এখানে যেই যে ডেরিভেশনগুলো পড়ব, ফার্স্ট হচ্ছে আমাদের দেখাও যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ সমবায়ের সবচেয়ে ক্ষুদ্র রোধের চেয়েও ছোট হয়। এই যে ডেরিভেশনটি এটা কিন্তু আমাদের 2 মার্ক্সের একটি কোয়েশ্চেন হিসেবে খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো পেজ নাম্বার 209। এবং আমাদের আরেকটি যে ডেরিভেশন থাকছে সেটা কি, সেটা হলো এটাও খুবই ইম্পর্টেন্ট যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের ধারণা থেকে
ওহমের সূত্র নির্ণয় করো। এবং এই যে কোয়েশ্চেনটি এটা তোমরা ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করো। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো পেজ নাম্বার 223-এ। ওকে, তারপর আমাদের এখানে আসছে KCL এবং KVL। এবং এই যে KCL ও KVL, এখান থেকে আমি তোমাদের দুটো ইম্পর্টেন্ট ডেরিভেশন সম্পর্কে বলছি। ফার্স্ট কি, ফার্স্ট হলো পোটেনশিওমিটারের সাহায্যে কোনো একটি কোষের আভ্যন্তরীণ রোধ কীভাবে নির্ণয় করা হয়। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পেয়ে যাবো পেজ নাম্বার 264-তে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের লাস্ট যেই ডেরিভেশনটি সম্পর্কে বলছি সেটা কি, সেটা হলো কারশফের সূত্র প্রয়োগ করে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার শর্ত নির্ণয় করো। এটা আমরা কোথায় পাবো? এটা আমরা পাবো পেজ নাম্বার 266-এ। তাহলে এই যে আমি তোমাদের 10টি ডেরিভেশন সম্পর্কে বললাম, এই ডেরিভেশনগুলো তোমরা খুব ভালো করে প্রিপেয়ার করো। আমাদের যে নেক্সট ভিডিও, সেখানে আমি আমাদের যে আরও বাকি চ্যাপ্টারগুলো আছে সেখান থেকেও ইম্পর্টেন্ট ডেরিভেশনগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু আমাদের যে পরীক্ষা সেই ক্ষেত্রে পরীক্ষায় খুবই হেল্প হবে। এবং আমি তোমাদের আরেকটি বিষয় বলতে চাই, আমি একটি নতুন সিরিজ বানিয়েছিলাম যেখানে আমি কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং তাদের আনসার তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। যারা সেই ভিডিওগুলো দেখোনি তার যে প্লেলিস্টের লিঙ্ক সেটা আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, কারণ সেগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের খুবই হেল্প করবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে যাতে তারাও এই বিষয়গুলো দেখতে পারে। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।